গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আরেকবার ঝর্ণার সংসারে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো ওর পাপার সকাল সকাল ফোন এসেছে যে গোয়া যেতে হবে আজকেই, তো সেই জন্য আমরা দুজন মিলে দেখো ব্যাগ প্যাক করছি। আর ওখানে মাম্মা কী করেছে, ওর খেলাগুলো প্যাক করে দিয়েছে, মানে ওর পাপা জামা কাপড়ের জায়গায় খেলাগুলো নিয়ে যাবে, দেখো এই করছে। তো চলো ব্যাগটা প্যাক করে দিই, কেন আজকেই বেরোবে। তো ও খেয়ে দিয়ে অফিস চলে গেছে, তো ওখান থেকে এসে আবার বেরোবে। তো চলো ব্যাগটা প্যাক করি। আর মাম্মা দেখো হাই তুলছে, ঘুম পেয়েছে তোমার? ঘুম পেয়েছে? তো তোমরা অবশ্যই আমার ব্লগটা দেখো, আমাকে সাপোর্ট করো। বের করবে না মনে হয়, বাজার করে দিয়ে গেছে সকালবেলা, কেননা এসে অফিস থেকে ফিরার টাইম হবে না, তাই সকালে বাজার করে রেখে গেছে। তো এই যে মাম্মার ম্যাক্সিমাম মাম্মারই জিনিসপত্র আছে খাবার দাবারে, তো এই পালং শাক, বিস্কিট, এখানে আমার মামার আমানটা অল্প আছে, বেশি নেই, তো ওই জন্য কিনে দিয়েছে। এখানে আছে মাম্মা এক সেকেন্ড বেবি, লাল আলু, আপেল, আম, কলা, বেগুন, বেগুন কিনে দিয়ে গেছে কেন, এটাও আম, কত রকম আম নিয়ে এসেছে, হ্যাঁ।
তো এই কটা বাজার করে দিয়েছে, তো এটা চলে যাবে অনেক দিনই, মামা আর আমি কতই বার খাই। इस क्या किया आपने, फेस का हालत देखो, देखिए हाँ करो, हाँ करो, देखिए हाँ करो, हाँ करो, हाँ हाँ करो, আজ আমি ডিনার বানিয়েছি ফুলকপি আলু তরকারি বেগুনের ভর্তা আর রুটি। মেডিসিন দিতে আছে মামা, পাপাকে মেডিসিনটা দিয়ে দাও তো, পাপাকে মেডিসিন দিয়ে আসো, যাও দাও পাপাকে, দাও পাপাকে, দাও আমাকে না পাপাকে। তো এখানে স্যুটকেস প্যাক হয়ে গেছে আর কয়েকটা মেডিসিন দিয়েছি, আর এই দেখো দুজনে দাঁড়িয়ে আছে, পাপাকে গুড বাই বলছে। পাপাকে চেপে ধরে থাকো তো, পাপাকে ছাড়বে না, পাপাকে চেপে ধরে থাকো।